বন্ধুরা, আজকে খুব আনন্দের দিন। এই যাকে আপনারা সামনে দেখছেন, ওনার নাম মিজানুর রহমান, 52 বছর বয়স। উনি থাকেন বাংলাদেশের ঢাকায়। বাংলাদেশের ঢাকা থেকে উনি ইউটিউবে আমার কেসগুলো দেখেছে এবং ওনার মনে হয়েছে যে আমাকে দেখাবেন, তা ওখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগ করে ওনার যে কেস, পুরো কেস দেখি বেশ কিছুদিন ধরে দেখা হচ্ছে। ওনার হয়তো জানুয়ারি থেকে দেখছি আমি, ধরুন মাস চারেক ধরে দেখা হচ্ছে। তা আজকে খুব আনন্দের দিন কেন বলছি, যে আজকে উনি আমাকে কথা দিয়েছিলেন যে ডাক্তারবাবু, আমি এত ভালো আছি, আপনার সাথে আমি দেখা করতে যাব, যে আমাদের ঈদটা যাক, তারপর দেখা করতে যাব। তা আমি ভাবি যে এরকম তো অনেকেই এরকম বলেন, হ্যাঁ এরকম অনেকেই বলেন যে ঠিক আছে দেখা করতে আসবেন, কিন্তু উনি যে কথা দিয়েছেন এবং কথা রেখেছেন, এতে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। উনি বলেছেন আজকে আসবেন, ঠিক উনি ওনার কথা রেখেছেন, উনি চলে এসেছেন। আমি চেম্বারে আসার আগে দেখি উনি উপস্থিত, উনি এসে গেছেন, এসে ওয়েট করছেন আমার জন্য। তা এই জন্যই বলছি আনন্দের দিন। তা যাই হোক, উনি বাংলাদেশের ঢাকায় থাকেন। ওনার মেন যে সমস্যা ছিল, মেন সমস্যা হচ্ছে ওনার সার্ভাইকাল স্পন্ডিলোসিস, সার্ভাইকাল ডিস্ক বাল্জ। এর জন্য ওনার প্রচুর কষ্ট হতো। সাধারণত এর জন্য কী হয়, ঘাড়ে ব্যথা, ঘাড়ে ওনার মনে হয় একটা প্রেসিং সেন্সেশন, কী যেন একটা চেপে ধরে রেখেছে। এর জন্য উনি অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ করেছেন, সব প্যাথিতেই দেখিয়েছেন, কিন্তু ওনার রিলিফ সেরমভাবে পাচ্ছিলেন না। এই মতো অবস্থায় আমার মানে ইউটিউবে উনি ভিডিও দেখেন, দেখে আমার সাথে যোগাযোগ করে আমার সঙ্গে অনলাইনে ট্রিটমেন্ট শুরু হয়। তো এই যে আমি ওনার লিখেছি, এই যে মিজানুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, 52 বছর বয়স, বাংলাদেশ। এই যে অনলাইন দেখছিলাম, বিডি অনলাইনে যে লেখা আছে। মেন ছিল ওনার একটা ডান পায়ের গোড়ালিতে ব্যথা ছিল, আর সার্ভাইকাল স্পন্ডিলোসিস, সার্ভাইকাল স্পন্ডিলোসিসের জন্য ওনার প্রচণ্ড কষ্ট ছিল। তাই তো আপনার ছিল? জি। আপনার কি কষ্ট ছিল, কষ্টগুলো বলেন। কি অসুবিধা ছিল? ঘাড়ে প্রচুর ব্যথা ছিল এবং আমাকে মনে হতো যে নিচের দিকে আর মাথার ব্যাক সাইডে থেকে এই পিঠের উপর পিঠ পর্যন্ত এইটুকুর ভিতরে মনে হতো যে কাকড়ায় কামড়ায় ধরে রাখছে, এরকম খুব কষ্ট হতো। সাংঘাতিক কষ্ট এবং ব্যথা, এবং ডাইনে বামে ইয়ে করতে পারতাম না। এটা মনে হতো যে মাথার পিছন সাইড এবং ঘাড়টা নিয়ে মনে হয় যে ওর ভিতরে ইন্ডিকেটর দিচ্ছে, আলাদা একটা সিমটম, মানে খুব বাজে অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ, এরকম অবস্থায় আমার কাছে যোগাযোগ করেছেন, তাই আপনার ওষুধ খাওয়ার পরে অনেকটাই বেটার ইনশাআল্লাহ। ঠিক আছে, সেটা আসছে। এবার হচ্ছে উনি এই অবস্থায় আমার কাছে এসেছেন এবং ওনাকে ওষুধ দিয়েছি। এই যে ধরুন জানুয়ারি থেকে এই আজকে তিন মাস চারেক হলো, চার মাস ওষুধ খাচ্ছে, ওষুধকে। ঠিক আছে, প্রথমে আপনার থেকে শুনি যে আপনি এই যে আমার সঙ্গে দেখা করতে চলে এসেছেন, তা আপনি কেমন আছেন? না, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার দেওয়া ওষুধ খেয়ে মোটামুটি আগের চেয়ে অনেকটাই বেটার। আমার আমার যে শারীরিক যে কষ্টটা ছিল, আমি যে 1.5 বছর যাবৎ যে কষ্ট করেছি, মানে কল্পনার বাইরে, আমার লাইফ এত কষ্ট করিনি, সেটার থেকে আমি মোটামুটি 80% রিলিজ, 80% ভালো আছে, 80% ভালো আছে আলহামদুলিল্লাহ। সে যাতাযাতি নেই, শুধু এই ডাইন সাইডে যেখানে বলছে ডাক্তারে যে এমআরআই তে যে ডিস্ক বাল, ওই জায়গাটা একটু ব্যথা। এর জন্য ওনার পরীক্ষা নিরীক্ষা অনেক হয়েছে, এক্সরে হয়েছে, এমআরআই হয়েছে, সবকিছু করেছেন, করে ওনার কষ্টগুলো বলছেন 80% ভালো আছে। এবং উনি এতটাই আনন্দিত যে আমাকে কথা দিয়েছিলেন আসবেন এবং উনি চলেও এসেছেন আমার সাথে দেখা করতে, তাই তো? জি। তাহলে ওনাকে কী মেডিসিন পেলাম আমরা, হোমিওপ্যাথিরা যেটা বলি, উনি আবার হোমিওপ্যাথির লাভার একজন, মানে হোমিওপ্যাথি খুব ভালোবাসে, হোমিওপ্যাথির একজন লাভার, ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারি হোমিওপ্যাথির গ্রেট লাভার। তাহলে আমরা কী করি হোমিওপ্যাথিরা, আমরা উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, আমরা তো কোনো রোগ দেখে চিকিৎসা করি না। এই যে ডিস্ক বাল্জ হয়েছে, এই যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে, সার্ভাইকাল হাড়গুলো ক্ষয়ে গেছে, আরেকদিকে বৃদ্ধি হয়েছে, যেটা সেইগুলো দেখে তো আমরা চিকিৎসা করবো না, আমরা চিকিৎসা করবো অ্যাজ এ হোল এই মানুষটাকে দেখে। তাহলে ওনার যখন এই সময় প্রেজেন্ট কমপ্লেনগুলো বললাম, এই ছিল ওনার মুখেও শুনলেন, তা ওনার যখন পার্সোনাল হিস্ট্রিতে বলেছি যে আপনার রাত ছোটোবেলা থেকে এই পর্যন্ত কী রোগ হয়েছিল, তখন কী বলেছেন আপনি? আমার একবার জন্ডিস হয়েছিল অনেক আগে,
একবার জন্ডিস হয়েছিল 97 একবার 97 ছিল about 50 years back that time 40 years back that time when আমার গনোরিয়া হয়েছিল গনোরিয়া হয়েছিল 40 years back জি তাহলে ইদরো পার্সোনাল হিস্ট্রিতে পেয়েছি আর একবার স্কিন ডিজিজও বলেছেন সাপ্রেসড হয়েছে জি এই যে হয়েছিল তাহলে এই যে আমি লিখেছি এখানে ফ্যামিলি হিস্ট্রিতে যখন গেছি আপনার ফ্যামিলি হিস্ট্রিতে আপনার কোনো বড় রোগ আছে কিনা না ফ্যামিলি হিস্ট্রিতে বড় কোনো রোগ নাই তবে আমি বাবা মারা গেছে অনেক আগে দেখতাম আমি ছোট ছিলাম আমার একটু মনে পড়ে বাবার একটু ঘন ঘন কাশি হতো তাতে আমার মনে পড়ে যে হয়তো বা তার অ্যাজমা কোনো কিছু ছিল অ্যাজমা এখন এখন মনে করি শ্বাসের কষ্ট হতো বাবার একটু তাহলে ওখানে লিখেছি যে অ্যাজমা অনেক একটু কনফিউশন আছে তো অ্যাজমা এই যে এই জন্য ইন্টারোগেশন সাইন দিয়েছি যখন জিজ্ঞেস করেছি আপনার গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে গরম বেশি গায়ে গরম বেশি লাগে তাই যে লিখেছি হট পেশেন্ট শীতে কোনো ভালোই লাগে কিন্তু গরম অনেক গায়ে গরম অনেক বেশি লাগে তাই তো ঘাম কেমন বলেছেন ঘাম আছে ঘাম আছে ভালোই ঘাম আছে কিন্তু জ্বালা যখন জিজ্ঞেস করেছি শরীরের কথা জ্বালা আছে আমার আপাতত শুধু ডাইন পায়ের গোড়ালিতে একটু সকালে ঘুম থেকে উঠলে পাটা মাটিতে ফেললে একটু ব্যথা হতো আর এই হাতে ডাইন হাতে বাম হাতে মাঝে মাঝে কোনো জায়গায় একটু ঝিলিক মারে বা একটু টাটায় এরম এটা ওষুধ খাওয়ার পরে এটাও চলে গেছে অনেক এটাও চলে গেছে চলে গেছে জ্বালা যখন জিজ্ঞেস করেছি তাহলে জ্বালা কিন্তু বিশেষ কিছু বলেননি জল তেষ্টা যখন জিজ্ঞেস করেছি বলেছেন জল তেষ্টা প্রচুর এমনকি রাত্রে উঠে উঠেও জল খেতে তাই তো বলেছেন এই যে লিখেছি জল তেষ্টা ইয়ে থ্রাস্ট ডবল প্লাস ইভেন অ্যাট নাইট এই যে লিখেছি আর যখন জিজ্ঞেস করেছি যে ঘুমালে কোনো স্বপ্ন দেখেন তখন কি বলেছিলেন মনে আছে চার মাস আগে স্বপ্নে সবসময় না মাঝে মধ্যে হয়তো দেখতাম কি স্বপ্ন দেখেন না কি বলেছিলেন আমাকে মনে আছে আমার তো মনে নেই কি বলেছিলেন আমাকে বলেছিলেন আমাকে বলেছিলেন যে মাঝে মধ্যে উড়ে যাচ্ছেন এরকম স্বপ্ন দেখেন হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে তখন মনে হতো যে উপরের থেকে মনে কেউ পড়ে গেলাম নিচে সায়া করে তখন ঘুমটা ভেঙে ফলিং ফলিং না ফ্লাইং না ফলিং ফলিং উপর থেকে পড়ে যাচ্ছে হ্যাঁ এরকম কিছু দেখতাম হ্যাঁ তা আমি আর কিছু যারা মারা গেছে তাদের স্বপ্ন এরকম দেখেন মারা যাওয়ার স্বপ্ন খুব কম তাহলে এই আমাকে যা বলেছেন তাই লিখেছি ড্রিম বলেছেন সেরকম কিছু না মাঝে মধ্যে আগে দেখতেন যে ফলিং পড়ে যাচ্ছে উপর থেকে পায়খানা পেচ্ছাপ যখন জিজ্ঞেস করেছি বলেছি নর্মাল নর্মাল সব যখন জিজ্ঞেস করেছি যে খেতে কি ভালো লাগে তখন আপনি বলেছেন ঠান্ডা খাবার কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খুব ভালো লাগে বলেছেন হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আমার পছন্দ আর ফ্রুটস ফল বলেছেন খুব ভালো লাগে এই ভালো লাগে আর বলেছেন আপনার মাছ খেতে ভালো লাগে ঝাল খেতে ভালো লাগে হ্যাঁ মাছটাই আমার পছন্দ মিষ্টি আমি খেতে পারি না মিষ্টি আমার মিষ্টি ছিল মিষ্টি অপছন্দ বলেছে অপছন্দ আর ঘুম যখন জিজ্ঞেস করেছি যে ঘুম কেমন দ্যাট টাইম ঘুম কম ছিল ঘুম কম এখন ঠিক আছে ঘুমটা তাই মোটামুটি এখন মোটামুটি ঠিক আছে কিন্তু সেই সময় বলেছে যে ঘুমের ডিস্টার্ব এই যে ডিস্টার্ব ছিল ঘুম ভেঙে যেত আর গায়ে বিভিন্ন জায়গায় আঁচিল আছে কিনা জিজ্ঞেস করাতে বলেছেন আঁচিল ছিল তাই যেহেতু অনলাইনে দেখেছিল আমি দেখেছিল এটা পড়েছে চোখের কোণে একটা ছিল আমি কেটে ফেলছি দুটো এখন পিছনে একটা এই আঁচিল দেখুন এই হ্যাঁ নিচে এই দেখুন এই একটা আঁচিল এইদিকে ডান দিকটা এই যে দেখুন আঁচিল এই পাশটাতে এই যে গলায় আঁচিল আছে মুখে চোখটা বন্ধ করুন আঁচিল আছে বেশ কিছু আঁচিল রয়েছে অনেক স্নান করতে বলেছেন ভালো লাগে মাইন্ডে যখন গেছি উনি কিন্তু বলেছেন শান্তশিষ্ট স্বভাবের উনি তাই তো বলেছেন এবং ওনার কাছে এতদিন আমি কথাবার্তা বলেছি উনি খুব মাইল্ড জেন্টেল খুব ভদ্র লোক ভদ্র স্বভাবের একদম দেখেছি মাইল্ড জেন্টেল একদম সিম্প্যাথেটিক যখন জিজ্ঞেস করেছি অন্যের প্রতি দয়া মায়া বলেছেন যথেষ্ট আছে অনেক যথেষ্ট আর ভয় বলেছেন খুব ভয় পায় থান্ডারস্ট্রম বা বিদ্যুৎ চমকালে দেখুন বিদ্যুৎ চমকালে তারপরে একা দুটা গভীর রাতের অন্ধকারে চলা একা অন্ধকারে চলতে গেলে একা থাকলে দেখুন ভয় লাগে আর বিদ্যুৎ চমকালে তাহলে দেখুন ওনার আজকে উনি একজন 52 বছর বয়স কিন্তু ওনার বিদ্যুৎ চমকালে ভয় লাগে এই যে আমি লিখেছি ফিয়ার অফ থান্ডারস্ট্রম এটা একটা কিন্তু আমাদের দেখতে হবে যে এই বয়সে বিদ্যুৎ চমকালে ভয় লাগে মানে এটার একটা গুরুত্ব আছে আর অ্যাংজাইটি যে কোনো জিনিস নিয়ে প্রচণ্ড অ্যাংজাইটি যদি ভাবি এবং চিন্তা করি কোনো কিছু যে কোনো জিনিস নিয়ে ছোটখাটো জিনিস নিয়ে খুব অ্যাংজাইটি করে তাই তো খুব চিন্তা করে তাহলে অ্যাংজাইটি ডবল প্লাস দিয়েছে অসুখ বিসুখের ব্যাপারে আমি খুব আর ডিজিজ অ্যাংজাইটি আপনার ওনার কিছু যদি একটু ব্যথা হলো এখানে একটু হলে উনি সব রকমের পরীক্ষা করিয়ে ফেলেন নিজে নিজেই তাই তো ইয়েস তাহলে ডিজিজ অ্যাংজাইটি প্রচুর আছে তাহলে এই যে লিখেছি আমি ডিজিজ অ্যাংজাইটিও ডবল প্লাস লিখেছি আর যে কোনো খারাপ খবর শুনলে কারোর কোনো খারাপ খবর শুনলে বলেছেন খুব উদ্বিগ্ন হয়ে পড়ে ব্যাড নিউজ অ্যাগ্রাভেশন ব্যাড নিউজ অ্যাগ্রাভেশন দিস ইজ কল্ড ব্যাড নিউজ অ্যাগ্রাভেশন এই যে ব্যাড নিউজ অ্যাগ্রাভেশন দিয়েছি
মনে কিন্তু না সে ভালোই থাকে, ভুলে যান না। উনি উনি একটা ভালো কোম্পানির একটা ভালো পজিশনে আছে, তো ভুলে গেলে চলবেও না আর উনি ভোলেনও না, তাই তো? মনে থাকে তো ভালো, মনে থাকে ভালো, হ্যাঁ, মেমোরি শার্প। আর যে কোনো কাজ খুব তাড়াহুড়ো করে করতে ভালো লাগে না ধীরে সুস্থে? তাড়াহুড়ো করতে যে কোনো কাজ দেখুন হারিড, এই যে যখন এই হারিড ডবল প্লাস দেখেছেন, এই যে হারিড ডবল প্লাস, আর অন্ধকারে রাস্তা দিয়ে হাঁটলে কি মনে হয় বলেছিলেন, একটু ভয় কে যেন পেছনে আছে, এরকম মনে হয় পেছনে আছে কিনা, এই যে লিখেছি সেন্সেশন অ্যাজ ইফ সামওয়ান ফলোয়িং ফ্রম বিহাইন্ড, তা অল দ্য সিমটমস বন্ধুরা বুঝতে পারছেন গো ইন ফেভার অফ মেডোরিনাম, সেই জন্য ওনাকে মেডোরিনাম দিয়েছে। এই যে মেডোরিনাম 01 থেকে 08 পর্যন্ত, এই 05 পর্যন্ত হয়েছে, আজকে 6 7 8 দেব। তো এই যে 01 থেকে 5 পর্যন্ত খেয়েছেন আপনি, এখন 80% ভালো আছে বলছেন? না, ভালো আছে, ভালো আছে। তাহলে দেখুন ওই জন্য উনি আমার সাথে বাংলাদেশ থেকে দেখা করতে চলে এসছে, তো আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আপনি ওখান থেকে দেখা করতে এসেছেন, আমার খুব ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একজন ভালো ডাক্তার হিসেবে রোগীকে সেবা দেন, গাইড করেন, কাউন্সিলিং করেন, এটা আপনার জন্য ঠিক লাইফ ঠিক আছে হিসেবে। থ্যাংক ইউ মেজরুন স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি আশা করি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, কোনো চিন্তা কিছু নেই, ঠিক আছে? আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম, যাতে জুনিয়র ডাক্তার যারা আছে তারা জানুক, সাধারণ মানুষও জানুক যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই প্রসেসে চললে পেশেন্টকে কত তাড়াতাড়ি কত সুন্দর একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায়। অনেক ধন্যবাদ আপনাকে।